আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক আজকের সংবাদ সম্মেলনে। আগামী 17 মার্চ 2021 বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে ক্লাইমেট ভালনারেবল ফোরাম ভুক্ত দেশগুলো 4টি স্তম্ভের উপর ভিত্তি করে এই ধরনের জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে। এই স্তম্ভ 4টি হলো কার্বন সাশ্রয়ী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও ঘাত সহিষ্ণু বিনিয়োগ, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ও বিমা এবং টেকসই কর্মসংস্থান। পরিবেশ বান্ধব, টেকসই ও প্রশমন ভিত্তিক মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় নাগরিক সমাজের প্রত্যাশা উত্থাপন করার উদ্দেশ্যে আজকে আমরা এই দুই সংগঠন যৌথ আয়োজন যে সংবাদ সম্মেলন করছি তাতে মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের সদস্য সচিব জনাব হাসান মেহেদি। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন চেঞ্জ ইনিশিয়েটিভের সম্মানসূচক নির্বাহী পরিচালক এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করেন জনাব এম জাকির হোসেন খান আমাদের এই সম্মেলনে বক্তব্য রাখবেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং এদেশের এবং আন্তর্জাতিকভাবে সুনামধন্য পরিবেশ আন্দোলনের পরিবেশবিদ অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ানা হাসান এবং সর্বশেষে বক্তব্য রাখবেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আয়োজক সংগঠনের পক্ষ থেকে। আমার নাম শরীফ জামিল, আমি সমন্বয়ক ওয়াটার কিপার্স বাংলাদেশ। আমি শুরুতেই আজকের যে আমাদের প্রত্যাশা, আমাদের এই প্রত্যাশা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি বৈদেশিক দেনা বিষয়ক বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের সদস্য সচিব জনাব হাসান মেহেদিকে। জনাব হাসান মেহেদি ভাই, ধন্যবাদ শরীফ ভাই, ধন্যবাদ রিজওয়ানা আপা, অনেক ধন্যবাদ শামসুল আলম স্যার এবং জাকির ভাই আপনারা আসার জন্য। সকল সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে এই আমাদের একটা বিশেষ সময়ের সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্ব নদী কৃত দিবস, এই দিবসে অনেকগুলো প্রোগ্রাম আছে, তারপরেও যারা এসেছেন এই প্রেস কনফারেন্সে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি চেষ্টা করব আমার প্রেজেন্টেশনটি খুব সংক্ষেপে শেষ করতে, যাতে আপনারা, আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ, গেস্ট আছেন, স্পিকার আছেন, তাদের কথা ঠিক শুনতে পারেন। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ও নাগরিক সমাজের প্রত্যাশা, আপনারা জানেন আগামী 17 মার্চ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ঘোষণা করা হচ্ছে। তার আগে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় কি ধরনের দাবি দেওয়া আমাদের দিক দিয়ে আছে এবং একটা স্থায়িত্বশীল টেকসই বাংলাদেশ গড়তে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেই বিষয়ক আমাদের প্রস্তাবনা আমরা তুলে ধরতে চাই। এবং একই সঙ্গে আমরা তুলে ধরতে চাই যে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের শক্তিশালী অবস্থান নিশ্চিত করার জায়গাতে। এর আগে আমি একটু পেছন থেকে আসছি। 1989 সাল থেকে 2019 সাল পর্যন্ত, এই গত 30 বছরে যেটা জার্মান ওয়াচের ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে বাংলাদেশ 2008, 2009, 2010 এই 3 বছরে পর পর 1 নম্বরে ছিল পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে। তারপরে 4 নম্বরে নেমে আসে, সেখান থেকে 5 নম্বরে, সেখান থেকে 7 নম্বরে, এখন 7 নম্বর চলছে। তো গত 30 বছরে আমাদের গড় দেখতে পাচ্ছি আমরা 5 নম্বরে সবসময় ছিলাম। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রতিঘাত, এই সম্পর্কে আমরা সবাই জানি যে আমাদের এখানে খাদ্য উৎপাদন কমে যাওয়া, দুর্যোগ ব্যবস্থাপনায় ভয়াবহ অবস্থা তৈরি হওয়া, স্বাস্থ্য, পুষ্টি, অবকাঠামো, এইসব নানান ক্ষেত্রেই এগুলো জলবায়ু পরিবর্তন আমাদের নেতিবাচক প্রভাব ফেলছে এবং আমরা ভয়াবহ বাস্তুচ্যুতি, দারিদ্র্য এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষতির মুখোমুখি হচ্ছি। তো সেইটাকে সামনে রেখে
আমাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই জোরালো ভূমিকা রেখেছে অনেক বছর ধরে। সেই ভূমিকাগুলোর একটি হলো বাংলাদেশ স্বল্পোন্নত জোটগুলোর একজন সমন্বয়কারীর দায়িত্ব প্রায় 1 দশকের বেশি সময় ধরে পালন করেছে, এবং শিল্পোন্নত দেশগুলো থেকে প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি এবং ঐতিহাসিক দায় স্বীকার, এই ব্যাপারগুলো এসছে বালি কনফারেন্সের জায়গা থেকে, সেটা অনেক দিন আগে 2013 সালে আমরা এই দাবি দেওয়ার জায়গাটা অলরেডি ঠিক করতে পেরেছি এই বাংলাদেশের সমন্বয়ের জায়গা থেকে। বিগত 1 দশক ধরে G77 প্লাস চায়না বলে যে উন্নয়নশীল দেশের গ্রুপ, সেখানে বাংলাদেশ একটা অন্যতম প্রভাবশালী দেশ। 2019 সালে 2012-13 সালের পরে 2019 সালে আবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী 2 বছরের জন্য ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা CDF এর সভাপতি বা চেয়ার নির্বাচিত হয়েছেন, এবং 2022 সালের জুন পর্যন্ত তিনি এই পদে থাকবেন। একটি কথা মনে রাখা দরকার একই সঙ্গে যে 2016 সালেই এই CDF ক্লাইমেট ভালনারেবল ফোরাম 2050 সালের মধ্যে এবং যত পূর্বে সম্ভব 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার ঘোষণা দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এখন তার সভাপতি। এর ফলে কতগুলো জায়গায় আমরা আমাদের যে উন্নয়নের যে অগ্রাধিকার, তার ফলে কিছু অর্জন আমরা করেছি গত 1 দশকের বা 2 দশকের সময়টা জুড়ে। আমরা গত 1 দশকের মধ্যে জলবায়ু ঝুঁকির ক্ষেত্রে একেবারে টপ জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা 7 অবস্থানে এসেছি, কিছুটা ঝুঁকি আমরা কমেছি, কিন্তু মনে রাখতে হবে 183টা দেশের মধ্যে 7 নম্বরে আছি এখন। ধারাবাহিকভাবে আমরা 6-8% প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারছি। দারিদ্র হার 38.4-21.8% এবং চরম দারিদ্রের হার 21.2-11.3% নেমে এসছে। বিদ্যুৎ উৎপাদন 6,700 মেগাওয়াট ছিল, সেখান থেকে 22,000 মেগাওয়াটে পৌঁছেছে। প্রধান খাদ্য উৎপাদনে আমরা ধারাবাহিকভাবে স্বয়ংসম্পূর্ণ হিসেবে থাকছি প্রধান খাদ্য উৎপাদন করার ক্ষেত্রে। কিন্তু COVID-19 মহামারী সারা পৃথিবীর মতো, সারা বিশ্বে যেমন, তেমনি আমাদের এখানেও সব অঞ্চলের সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছে। এক হলো জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকির মধ্যে থাকা এলাকাগুলো আরো নতুন নতুন ঝুঁকির মধ্যে পড়ছে অপরিকল্পিত শিল্পায়ন এবং অন্যান্য কারণে। প্রবৃদ্ধির হার কমে গেছে, নতুন করে দারিদ্র চক্রে পড়েছেন 1,64,00,000 মানুষ। বিদ্যুতের চাহিদা থেকে উৎপাদন হয়ে গেছে 60% বেশি, আর সে কারণে বছরে 10,000 কোটি টাকা প্রায় ভর্তুকি দিতে হচ্ছে। খাদ্য উৎপাদনও কমে গেছে এবছর। সব মিলিয়ে উন্নয়ন যে টেকসই হচ্ছে না সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এই উন্নয়ন করতে গিয়ে আমরা কতগুলো জায়গায় ছাড় দিয়েছি এবং সেগুলো খুব ভয়াবহ জায়গায় গেছে। 1 নম্বরে হলো যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, যেটা গ্লোবাল এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, সেখানে আমরা 2020 সালে পরিবেশগত মূল্যায়নে পৃথিবীর 180টা দেশের মধ্যে 162তম অবস্থানে এসে পৌঁছেছি, এবং এখন শুধুমাত্র ভারত ও আফগানিস্তান আমাদের পেছনে আছে, দক্ষিণ এশিয়ার বাকি সব দেশ আমাদের আগে। মানবাধিকার এবং স্বাধীনতা নিরিখে মানবাধিকার ইন্ডেক্সে আমাদের অবস্থান 162টা দেশের মধ্যে 139তম, দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র পাকিস্তান আমাদের পেছনে। 2020 সালে শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে বার্ষিক নির্গমনের পরিমাণ 134 মিলিয়ন টনের ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশ একটা বড় নির্গমনকারী দেশের দিকে অগ্রসর হচ্ছে সেই দিক দিয়ে। খুব বড় বড় দানবীয় অবকাঠামোর জায়গায় যে গুরুত্ব দেওয়ার ফলে নদী দখল, জমি দখল, বাস্তুচ্যুতি, এই সব কিছুতে আমরা পিছিয়ে পড়ছি, এবং সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর 100টা দেশের মধ্যে আমাদের অবস্থান 100-র মধ্যে মাত্র 36, শুধুমাত্র যুদ্ধবিদ্ধ এবং বিধ্বস্ত এবং একনায়কতান্ত্রিক দেশগুলোই আমাদের পেছনে আছে। আমরা এর মধ্যে কিছু প্রতিশ্রুতি পেয়েছি, নিজেরা কিছু প্রতিশ্রুতি দিয়েছি, এবং কিছু দায়বদ্ধতাও তৈরি হয়েছে, সেই জায়গাগুলোর একটু গুরুত্ব আরোপ করছি। আমরা এর মধ্যে শিল্পোন্নত দেশগুলো GCF বলে গ্রিন ক্লাইমেট ফান্ড, সেখানে $100 বিলিয়ন লস অ্যান্ড ড্যামেজ, প্রশমন এবং অভিযোজন, এই তিনটে জায়গায় দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। প্যারিস চুক্তি গৃহীত হয়েছে, যার মূল লক্ষ্য হলো আগামী 2100 সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি শিল্প বিপ্লবের পরে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। 2030 সালের মধ্যে আমরা লক্ষ্যমাত্রা পূরণের জন্য একটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG গ্রহণ করা হয়েছে। এই সব জায়গায় আমরা একই সাথে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 2009 সালে BCCSAP করেছি, 2016 সালে সর্বশেষ বিদ্যুৎ পরিকল্পনা করেছি, সেখানে 35% এখনো কয়লায় রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা 2008 সালে রিনিউয়েবল এনার্জি পলিসি তৈরি করেছি, যেখানে আমরা বলেছি যে
আমরা 2021 সালের মধ্যে 10% রিনিউয়েবল এনার্জি নিশ্চিত করব। আমরা ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন করেছি, এনডিসি বাংলাদেশের সাবমিট করেছি, তাতে আমরা বলেছি 21 সালের মধ্যে 10% রিনিউয়েবল থেকে আসবে। আমরা পার্সপেক্টিভ প্ল্যান 2041 পর্যন্ত করেছি, সেখানে আমরা বলেছি বাংলাদেশের জনগণের জন্য সব থেকে কম খরচে, সব থেকে কি বলে বিশ্বাসযোগ্য মানে এবং কোয়ালিটি ইলেকট্রিসিটি কনফার্ম করা হবে। আমরা 8-5 ইয়ার প্ল্যান করেছি এবং সেখানে আমরা একটা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে জোর দেওয়ার কথা উল্লেখ করেছি। এই সবকিছু মিলে আমাদের এগুলো জাতীয় পরিকল্পনা, এগুলো প্রতিশ্রুতি, আন্তর্জাতিক দায়বদ্ধতা, এই সবকিছু মিলে একটা আমাদের পরিকল্পনা দরকার ছিল। সরি, কেন যেন এরই মধ্যে আমরা দুটো জায়গায় একটু গুরুত্ব দিতে পারি। একটা হলো জাতিসংঘ গত 26 ফেব্রুয়ারি বলেছে যে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসার উদ্যোগ আরো ত্বরান্বিত করতে হবে এবং পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া উচিত। এরই মধ্যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন 12 ডিসেম্বর 2020 জাস্ট শেষ প্যারিস এগ্রিমেন্টের 50 বছর পূর্তিতে বিশ্ব নেতৃবৃন্দের যে সামিট ছিল সেখানে, যে প্রশমন এবং অভিযোজন লক্ষ্যমাত্রা টেকসই করতে বিদ্যমান জ্বালানি, শিল্প ও পরিবহন খাত ছাড়াও আরো কিছু সেক্টর এনডিসিতে যুক্ত করা হবে, অর্থাৎ জাতীয় অবদানের ক্ষেত্রে যুক্ত করা হবে। ইতিমধ্যে আমাদের অভিযোজন পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে। সেই সেই জায়গাটায় দাঁড়িয়ে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এটা 12 ডিসেম্বর ডিক্লেয়ার করা হয়। এখানে 4টা বড় গোলের কথা বলা হয়েছে। একটা হলো কার্বন সাশ্রয়ী এবং কার্বন নিরপেক্ষ উন্নয়নের জন্য আয় বৃদ্ধি, ইতিবাচক কল্যাণ, উন্নততর বাণিজ্য ও অন্যান্য আর্থসামাজিক খাতে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় উৎস থেকে $1 trillion অর্থায়ন নিশ্চিত করা হবে। জলবায়ু সহিষ্ণু অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি সহ পুঁজিনিবিড় ও জলবায়ু স্মার্ট বিনিয়োগের জন্য ব্যক্তিখাত, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক বা এনডিবি এবং জাতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করা হবে। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ব্যবসা সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি বীমা, এই 3টা খাতে বিপদাপন্ন 20টা দেশের অর্থায়নের ঘাটতি কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা হবে। জলবায়ু সহিষ্ণু খাত সমূহে গুরুত্ব আরোপের মাধ্যমে মানসম্পন্ন কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং কর্মক্ষম কেউ যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে জলবায়ু ঝুঁকি থেকে শ্রমক্ষম জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য কৌশল এবং কর্মসূচি গ্রহণ করা হবে। এই 4টে মূল পিলারের উপর দাঁড়িয়ে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ঘোষণা করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা এই 4টি পিলারের উপর ভিত্তি করেই এবং আগের যে প্রতিশ্রুতি এবং আমাদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি তুলে ধরছি। বৈশ্বিক সংকট নিরসনের আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করার জন্য কয়েকটা জায়গায় সরকারের দাবি তুলতে হবে এবং নন নেগোশিয়েবল হিসেবে দাঁড়াতে হবে। 2025 সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই কার্বন নির্গমন বন্ধ করতে হবে এবং কার্বন শোষণ শুরু করতে হবে বা নিশ্চিত করতে হবে। ক্ষয়ক্ষতি বা লস এবং ড্যামেজ, বাধ্যতামূলক বাস্তুচ্যুতি মোকাবেলা, অভিযোজন এবং প্রশমন খাতে ক্ষতিপূরণ বাবদ শিল্পোন্নত দেশের প্রতিশ্রুতি যে দিয়েছিল যে $100 billion, সেটা সরাসরি উন্নয়নশীল দেশগুলোকে প্রদান করতে হবে, এখনো সরাসরি পাওয়া যাচ্ছে না। জীবাশ্ম জ্বালানি খাতে শিল্পোন্নত দেশগুলোর রাষ্ট্রীয় এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিনিয়োগ এখনই বন্ধ করতে হবে। 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য শিল্পোন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। বাকি 7টা দাবি দেশের মধ্যেকার আভ্যন্তরীণ জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতিসম নিশ্চিত করার জন্য BCCSAP বা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মকাঠামো, এর নীতি অনুসরণ করে জলবায়ু অভিযোজন এবং প্রশমন খাতে কোনো ধরনের ঋণ নয় বরং ক্ষতিপূরণ গ্রহণ করতে হবে। টেকসই জ্বালানির জন্য 2050 সালের মধ্যে বাংলাদেশে 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য লক্ষ্যে পরিকল্পনা, নীতি কাঠামো ও অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। টেকসই কর্মসংস্থান ও জলবায়ু সহিষ্ণু গ্রামীণ অর্থনীতির জন্য স্থানীয় পর্যায়ে মিনি গ্রিড, মাইক্রো গ্রিড এবং ন্যানো গ্রিড চালু করতে হবে। বাস্তবায়ন ও পরিকল্পনাধীন সকল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে
একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ ফুরানোর সঙ্গে সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র দ্বারা প্রতিস্থাপন করতে হবে। বায়ু দূষণ রোধে পরিচ্ছন্ন বায়ু আইন বা ক্লিন এয়ার অ্যাক্ট অবিলম্বে সংসদে অনুমোদন এবং কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। শিল্প কারখানা ও পরিবহন খাতে কার্বন সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক প্রযুক্তিকে উৎসাহিত করার জন্য নগদ ভর্তুকি কর মৌকুফের মতো উদ্যোগের সাথে সাথে দূষণকারীদের উপরে সবুজ কর আরোপ করতে হবে এবং পরিবেশ আইনের আধুনিকীকরণ করতে হবে ও যথাযথ বাস্তবায়নের জন্য জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শক্তিশালী পরিবেশ আদালত স্থাপন করতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা আশা করছি বাংলাদেশের টেকসই জ্বালানি, শিল্পায়ন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় আমাদের দাবি সমূহ অন্তর্ভুক্ত করবেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী ও উজ্জ্বল হবে। আপনাদের সকলকে শুনবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী ভাই, আপনি অত্যন্ত ব্রিফ হলেও খুব বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আমাদের পক্ষ থেকে অবতারণা করেছেন। পরবর্তী বক্তারা নিশ্চয়ই আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করবেন। তবে আমাদের দেশে তো পিলার ছাড়া ঘর হয় এবং অনেক সময় বাঁশ দিয়েও পিলার নির্মাণ করা হয়, কাজে আমাদের এই পিলার এবং ঘর এগুলি নিয়ে আমাদের চিন্তাগুলি যাতে সরকার মনোযোগ দিয়ে শুনেন সেই জন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করব আমাদের এই দাবিগুলি সরকার তার পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করবে। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জলবায়ু পরিবর্তন বিষয়ে দীর্ঘদিন কাজ করেন চেঞ্জ ইনিশিয়েটিভ এর পরিচালক জনাব এম জাকির হোসেনকে। ধন্যবাদ শরীফ ভাই আপনাকে এবং উপস্থিত আজকের এই সম্মানিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিত্ব যারা জাতীয় পর্যায়ে বাংলাদেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিষয়ে কাজ করেন। একই সাথে প্রিয় সাংবাদিক ভাই বোনের সবাইকে সালাম জানাচ্ছি আমি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান মেহেদীকে আমাদের যে একটি সমৃদ্ধ উপস্থাপনার মাধ্যমে আমাদের প্রত্যাশিত যে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার ব্যাপারে একটি আউটলাইন দেওয়ার জন্য। তো ওখানে বেশ কিছু জিনিস ইতিমধ্যে চলে এসেছে, আমি ওই বিষয়গুলোকে আমি আর যেটা বলতে চাচ্ছি সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা মূলত আমি তিনটি বিষয়ে কথা বলতে চাই। যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে যেরকম দুর্যোগের শিকার বাংলাদেশ, জলবায়ু দুর্যোগের শিকার, একই সাথে বাংলাদেশ সেই দুর্যোগ মুক্তকে পাশ কাটিয়ে অভিযোজন বলি আমরা সেটা সহনীয় পর্যায়ে আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সেটা কিন্তু আমরা অব্যাহত রাখার চেষ্টা করেছি এবং এটা কিন্তু একটা ইউনিক কেস সারা পৃথিবীতে, যেটাকে বাস্কেট কেস থেকে বাংলাদেশ স্বাধীনতার 50 বছরে এসে বাংলাদেশের মানুষ তার নিজস্ব সক্ষমতা দিয়ে এই তারা যে মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে, তারা তাদের নিজেদের যে জলবায়ু সহনীয়তা অর্জনের জন্য যে ধরনের কার্যক্রম নেওয়া দরকার তারা স্বশ উদ্যোগে নিচ্ছে। তো একই সাথে সরকার সেখানে এক ধরনের সহায়তা করছে বিভিন্ন পর্যায়ে। তা আমাদের যেটি প্রথম যে বিষয়টি সেটি হলো যে বাংলাদেশের যে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা বাংলাদেশ যে বৈশ্বিকভাবে যে ফোরামের নেতৃত্ব দিচ্ছে সেই ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশের কিন্তু অনেক বড় ধরনের সুযোগ রয়েছে, একই সাথে নিজেকে একটি আন্তর্জাতিক মডেলে উপস্থাপন করার সব ক্ষেত্রে। বিশেষ করে আমি যেটা মনে করি সেক্ষেত্রে দুটো বিষয়েতে বাংলাদেশের সুযোগ রয়েছে। একটি বিষয় হলো যে আমরা যে জলবায়ু পরিবর্তনের দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমরা নিজস্ব অর্থায়ন থেকে শুরু করে নিজস্ব সক্ষমতা দিয়ে মোকাবেলা করছি সেই বিষয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে শোকেস করা, আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের মতো যে কান্ট্রিগুলো ভালনারেবল হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তাদের সক্ষমতা বৃদ্ধিতে আমাদের জ্ঞান সক্ষমতা, আমাদের যে পরিকল্পনা যেগুলো আমরা ইতিমধ্যে নিয়েছি সেগুলি বাস্তবায়নের মাধ্যমে এক ধরনের উদাহরণ সৃষ্টি করা। তো আমি যেটা মনে করি সেই জায়গাটাতে এসে আমরা যে জায়গাটাতে পিছিয়ে আছে, আমরা বিভিন্ন পরিকল্পনাগুলি সবসময় নিয়ে থাকি কিন্তু বাংলাদেশের যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেই পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়নে আমাদের একটি সক্ষমতার ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যে প্রকল্পগুলি গ্রহণ করা হয় বা স্থানীয় পর্যায়ে যে অর্থায়ন করা হয় এবং স্থানীয় পর্যায়ে যে বাস্তবায়ন করা হয় সেখানে সব ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তন একেবারেই সংক্রান্ত কার্যক্রম একেবারে স্থানীয় পর্যায়ের সাথে সম্পৃক্ত হলে আমরা জানি যে কমিউনিটির সাথে সেই জায়গাটায় কিন্তু খুব সংযোগ থাকে না,
তো যার ফলে দেখা যায় যে আজকে একই সাথে আমরা জাতীয় পর্যায়ে যেসব বড় বড় পরিকল্পনা করছি জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য, অন্যদিকে আমরা যদি দেখি যে সাইক্লোন আমফানের পরে এখন পর্যন্ত যে দুর্ভোগ বা দুর্যোগ মানুষের আমরা উপকূলীয় অঞ্চলে দেখছি সেটা কিন্তু সমাধান হচ্ছে না। যতই দিন যাচ্ছে দুর্যোগের মাত্রা বাড়ছে, কিন্তু একই সাথে মানুষের যে বিভিন্ন ধরনের বিশেষ করে নারী ও শিশুদের যে মানে খুব মানে একটি অসহনীয় অবস্থা তৈরি হয়েছে সেটা মোকাবেলায় আমাদের কিন্তু মিনিংফুল যে স্টেপ নেওয়া দরকার সেটা একটা ঘাটতি রয়েছে। সুতরাং আমাদের জাতীয় এবং কমিউনিটি পর্যায়ে যে সক্ষমতার যে একটা সমন্বয় বা ভারসাম্য সেটা কিন্তু থাকছে না। তো সেটা আবার আন্তর্জাতিক পর্যায়ে আমরা যখন অর্থ সংগ্রহ করতে যাব, আমরা যে অর্থটা $100 বিলিয়ন দেওয়ার কথা, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র ভালনারেবল কান্ট্রিগুলোতে 10টা প্রথম ভালনারেবল কান্ট্রিকে এই পর্যন্ত সবুজ জলবায়ু তহবিল থেকে মাত্র $10.3 বিলিয়ন দেওয়া হয়েছে। অথচ আমাদের বাংলাদেশেরই প্রতি বছর জল অভিযোজন বাবদ প্রায় $2.5 বিলিয়ন দরকার। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবেলায় তার অর্থ প্রয়োজন রয়েছে, যেটা বলা হচ্ছে 2030 সাল নাগাদ সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের দুর্যোগের কারণে আমাদের প্রায় অর্থের প্রতি বছর প্রায় $3-4 ট্রিলিয়ন ক্ষতি হবে। তা আমরা আসলে গত এ পর্যন্ত যে অর্থায়ন করা হয়েছে সব মিলে সেটা $22 বিলিয়নের বেশি না, আবার এই অক্সফামের হিসাব মতে সেটা $13-13.5 বিলিয়ন। তা আমরা এই যে অর্থায়নটা পাওয়ার দরকার, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মতো বাংলাদেশ যেটা করা দরকার বাংলাদেশ অন্যান্য ভালনারেবল কান্ট্রিকে নিয়ে একজোটবদ্ধ হতে হবে। কিন্তু যেটা করা দরকার যে একেবারে খুবই প্রপার ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট দরকার, প্রত্যেকটা কমিউনিটি ভিত্তিক অ্যাসেসমেন্ট করা দরকার এবং সেই অনুযায়ী কিন্তু পরিকল্পনা নেওয়া দরকার। আমাদের কিন্তু এই মুহূর্তে ক্লাইমেট ফাইন্যান্স স্ট্র্যাটেজি নেই বাংলাদেশে, যেটা স্ট্র্যাটেজিটা খুবই জলবায়ু তো অর্থায়ন শুধু না, আমাদের ট্যাক্সি উন্নয়নে যে অর্থায়ন করা দরকার সেটা কোত্থেকে কিভাবে আসবে সেটা একটা সময়াবদ্ধ বা টাইম বাউন্ড একটা টাইম ফ্রেম হওয়া উচিত, যে যারা আমাদের জাতীয় অর্থায়ন কতক্ষণে আসবে, আন্তর্জাতিকভাবে কতক্ষণে আসবে, বা আমাদের ফিলান্থ্রপিক বা বিভিন্ন ধরনের কর্পোরেট সিএসআর থেকে কতটুকু আসবে সেটা কিন্তু অর্জন নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সেটা হলো যে আমাদের যেটা সবসময় আমরা বলে থাকি যে কার্বন বা গ্রিন ট্যাক্স আমাদের কিন্তু সবুজ কর আরোপ করা উচিত, এবং সেটা কিন্তু সে প্রায় বছরে সেখান থেকে আমাদের সারা পৃথিবীতে বলা হচ্ছে যে $300 বিলিয়ন শুধুমাত্র সবুজ করার উপর মাধ্যমে সম্ভব। এবং আমাদের একই সাথে পরিবেশগত বিপর্যয় বিশেষ করে আমরা নির্মল বায়ুর যেটা আমরা আইনটা রয়েছে সেটা বা নির্মল বায়ু আমাদের কিন্তু সাংবিধানিক অঙ্গীকার সেটা বাস্তবায়নে এবং আমাদের যে বৈশ্বিকভাবে যে ধরনের ঝুঁকি সামনে আসছে বিশেষ করে সেক্ষেত্রে কোন ধরনের মানে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর যে বিভিন্ন কোম্পানি এসে আমাদের পরিবেশ দূষণ করছে আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ধরনের কররূপ আমাদের সবুজ কররূপ এটা কিন্তু খুবই সময়োপযোগী এবং যৌক্তিক অবস্থান আমাদের এটা ইমিডিয়েটলি এটা করা রূপ করা উচিত। সেখান থেকে কিন্তু আমাদের অর্থায়নের প্রায় বছরে প্রায় আমরা $50-1 বিলিয়ন আমরা বিভিন্ন পর্যায় থেকে আমরা হয়তো বা মোবিলাইজ করতে সক্ষম হবো যদি আমরা এক্সপোর্ট এবং অন্যান্য হিসাব করে থাকি। বাট এটা আরেকটু হিসাবের বিষয় আছে যেটা আমাদের সবুজ করার একটা বড় অর্থায়ন হতে পারে। আর সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে মিটিগেশন বা আমাদের যে কথাটা বলা আসলো যে আমি আমার নাগরিকদের একটা বিশাল জনগোষ্ঠীকে নিয়ে কাউকে পিছনে রেখে নয় আমরা বলছি, তো সে পিছনে যদি না রাখতে হয় তাহলে দক্ষিণাঞ্চলের বা জলবায়ু পরিবর্তনের শিকার যে দুর্যোগের শিকার যে মানুষগুলো প্রত্যেকটা মানুষের মানব সম্পদ উন্নয়ন তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করলে কিন্তু আমরা সার্বিকভাবে অর্থনৈতিক যে কাম্য অর্জন বা অপটিমাম পর্যায়ে যেতে চাই সেটা কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের যেটা বড় প্রয়োজন সেটা হলো যে আমরা যে কোনো মূল্যে আমাদেরকে অর্থনৈতিকভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেটা প্রত্যেকটা নাগরিকের জন্য একটা মানব সম্পদ বিশেষ করে জলবায়ু তারিত বাস্তুচ্যুত যারা আছে তাদেরকে কিভাবে তাদের কল্যাণ তাদের পুনর্বাসন তাদের যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে এটা কিন্তু একটা নিজস্ব পরিকল্পনা নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে ভালনারেবল কান্ট্রিগুলো সবাই মিলে যেন লস অ্যান্ড ড্যামেজের আওতায় যে তহবিলটা দেওয়ার কথা সেটার আদায়ের জন্য একটি কূটনৈতিক প্রচেষ্টা বা একটা জোটবদ্ধ অবস্থান নেওয়া উচিত। এবং একই সাথে আমরা এই উপকূল অঞ্চলে বা দক্ষিণাঞ্চলে যেন কোনো অবস্থাতেই আমরা আর কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্র না হয় এবং শুধু না সবচেয়ে
একটা ধারণা দেওয়া হচ্ছে যে আমার সম্মানিত ডক্টর প্রফেসর শামসুল আলম স্যার বলবেন, বাট আমি যেটা বলতে চাচ্ছি একটা ধারণা দেওয়া হচ্ছে যে এলএনজি বোধ হয় পরিবেশ বান্ধব, কিন্তু সেটাও কিন্তু ফসিল ফুয়েল। সুতরাং আমরা কোনো অবস্থাতেই একটা কুমিরের অবস্থান থেকে কুমিরের মুখ থেকে আমরা কিন্তু বাঘের মুখে যেতে চাই না। আমরা আমাদের সুযোগ হয়েছে যে আমরা বাংলাদেশের সহ সিবিএফ যে প্রতিশ্রুতি দিয়েছে 2045 সাল নাগাদ 100% রিনিউয়েবল যাওয়ার, সেখান থেকে কিন্তু সুযোগ হয়েছে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার। এবং আমরা মনে করি এই মুজিব প্রসপারিটি প্ল্যানের মাধ্যমে আমরা জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার মাধ্যমে আমাদের সরকার আমাদের রাজনৈতিক নেতৃত্ব আবার পরিপক্কতার প্রমাণ দেবে। এবং আমরা আন্তর্জাতিকভাবে যেমন অর্থনৈতিকভাবে একটি রোল মডেল হয়েছে, আমরা মানব সম্পদের রোল মডেল হয়েছে, আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে এই সিবিএফ এর নেতৃত্বে এগিয়ে যাবে। আমি মনে করি আমাদের সবচেয়ে বড় কথা হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সমস্ত কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু হতে হবে কমিউনিটি, এবং কমিউনিটিকে নেতৃত্বাধীন আমাদের জলবায়ু কার্যক্রম পরিবর্তন মোকাবেলায় সমস্ত কার্যক্রম নিলেই আমরা প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হবে, প্রপার প্ল্যানিং হবে, এবং সার্বিকভাবে আমরা যে জলবায়ু সহনীয়তা অর্জন করতে নিশ্চিত করা সম্ভব হবে। আবার আমাকে শরীফ ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়া, ওনাদেরকে ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ সকল। ধন্যবাদ জাকির ভাই, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা বাস্তবে পর্যবেসিত হবে যখন আমরা জনগণের কথা স্থানীয় প্রশাসন শুনতে পাবে, যখন স্থানীয় প্রশাসন জনগণের কথাটা পলিসি মেকারদের কাছে নিয়ে আসবে, যখন পলিসি মেকাররা নীতি নির্ধারণ করবেন জনগণকে সাথে নিয়ে। আবার একইভাবে যখন প্রধানমন্ত্রী যা ভিশন করেন সেটা বাস্তবায়নকারী সংস্থা সমূহ যারা আছে তারা যদি সেটাকে ধারণ করে। আমি সম্প্রতি একটা সরকারি সভায় আমন্ত্রিত ছিলাম, সেখানে একটা প্রেজেন্টেশনে দেখানো হলো যে 2041 সালে সরকারের টার্গেট হচ্ছে টোটাল ইলেকট্রিসিটির 32% কয়লা থেকে আসবে। ওখানে সরকারের অনেক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা ছিলেন। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের নেত্রী হিসেবে আমাদের দেশকে জিরো কার্বন এমিশনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলাম, তখন তারা বলল যে হ্যাঁ, আমরা যখন আগামীতে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান রিভিউ করব তখন আমরা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এটার প্রতিফলন করব। তো এখন যখন আমরা বুঝলাম না যে একদিকে 32% কয়লা থেকে 41% টার্গেট রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাকে তারা কিভাবে বাস্তবায়ন করবেন, এটা কি মানুষের সাথে মশকরা না প্রধানমন্ত্রীর ইচ্ছার সাথে মশকরা, না কি আসলে বাস্তবে আমাদের দেশের কোনো সঠিক আইন প্রণয়ন বা মানুষের জন্য বাস্তবায়নের প্রচেষ্টা, এটা খুবই কনফিউজিং, আমরা বুঝতে পারি না। আমরা মনে করি এগুলি স্বচ্ছ হবে এবং সব কোঅর্ডিনেটেড এফোর্ট হবে, কম্প্রিহেন্সিভ আইন হবে, কম্প্রিহেন্সিভ পরিকল্পনা হবে এবং এটা নির্মোহ বাস্তবায়ন হবে জনসম্পৃক্ত। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সবার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন পরিবেশ আন্দোলনের অগ্রদূত অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসানকে, বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান। আপা আপনি বলুন। ধন্যবাদ আয়োজকদেরকে, মেহেদীকে বিশেষ করে ধন্যবাদ খুব সুন্দর একটা উপস্থাপনার জন্য, যেটা সংক্ষিপ্ত ছিল কিন্তু বড় পয়েন্ট গুলো সবই ছিল। আমার কাছে আসলে এই পরিকল্পনাটা খুব একটা সারা জাগানো পরিকল্পনা বা একটা খুব ব্যত্যয়ী পরিকল্পনা বা যে পথে হাঁটার পরিকল্পনা সে পথে হাঁটছি এরকম পরিকল্পনা মনে হয়নি। আমার কাছে এটা একটা গতানুগতিক পরিকল্পনা মনে হয়েছে এবং আমি মনে করি না যে আসলে এই পরিকল্পনা দিয়ে সরকার যেভাবে আমরা একটা দর্শন নিয়ে দেখতে চাই বাংলাদেশের অগ্রযাত্রাকে সেভাবে নিয়ে যাবেন বলে। হ্যাঁ, এই পরিকল্পনাগুলো হওয়ার ক্ষেত্রেও আসলে ক্ষতিগ্রস্ত বা সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর তেমন কোনো ভূমিকা থাকে না, তেমন কোনো অংশগ্রহণ থাকে না। কতগুলো বিষয়ে আমার কাছে মনে হয় যে আমরা একটু হয়তো স্টেরিওটাইপ কথাবার্তা বলে ফেলি, যেমন আমাদের অধিক ফান্ড, এটা মেহেদী বলেনি বাট আমরা সাধারণত বলে ফেলি, আমাদেরকে আরো কিছু ফান্ড দেন, আমাদেরকে আরো কিছু টেকনোলজি দেন। While I understand the rationale behind such demands, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষজন অনেক জায়গাতে টেকনোলজি নিজেরাও কিন্তু দিতে পারে, পার্টিকুলারলি অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এবং বাংলাদেশের সরকারও সে সমস্ত টেকনোলজি দিতে পারবে না যেগুলো বাংলাদেশের মানুষজন পারে।
যদি ক্লাইমেটের কথাটা আমরা ভাবি, আমরা মনে করি যে আমাদের প্রচুর স্ববিরোধিতার জায়গা রয়ে গেছে। আমরা যদি বাংলাদেশে পরিবেশ দূষণের কথা বলি এবং সরকারকে বলি যে এটা নিয়ন্ত্রণ করে, সরকার তখন বলবে আগে উন্নয়ন পরে পরে পরিবেশ। ঠিক যখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যে জলবায়ু ন্যায় বিচারের কথা বলি, তখন উন্নত বিশ্ব একই কথা বলে যে আমাদের উন্নয়নকে ব্যাহত করে আমরা কার্বন কমাবো, ফসিল কমাবো, এরকম করতে পারছি না। তারপরেও কিন্তু বৈশ্বিক প্রেক্ষিতে ভালো অনেক কিছু ঘটছে, যেমন অনেক উন্নত দেশ তাদের এনার্জি পলিসি বদলাতে বাধ্য হচ্ছে আমাদের মতন সংগঠনগুলোর চাপে পড়ে। কিন্তু বাংলাদেশকে আমার মনে হয় যে আমরা সম্পূর্ণ উল্টো পথে হাঁটছি। আমরা এখন আর মানে এই বছর যেগুলো পত্রপত্রিকায় খবর এসছে, এখন আর স্টেপল গ্রো করার ক্ষেত্রে আমরা স্বয়ং সম্পূর্ণ, এটা গত বছর পর্যন্ত খুব অহংকার ভরে আমরা বলেছি, এই কথা এখন আর আমরা বলতে পারছি না। কারণ স্টেপল যারা গ্রো করবে সে সমস্ত কৃষকরা দাম পাচ্ছে না, এবং এই যে দাম পাচ্ছে না এটার জন্য কতগুলো মধ্যস্বত্বভোগী দায়ী, তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার অনেক ক্ষেত্রেই মধ্যস্বত্বভোগীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং আমাদের এনার্জি সিনারিও যদি দেখি যে খুব হাইয়েস্ট, ইটস নট অনলি যে আমরা পরিবেশ বিধ্বংসী রাস্তায় এগোচ্ছি, খুবই বেশি কস্টলি রাস্তায় আমরা এগোচ্ছি। এবং সরকারের ভাবটা এমন যে সরকার এটা আমাদেরকে দিচ্ছে এই উন্নয়ন, কিন্তু সরকার যে আমাদের টাকাতেই আমাদেরকে দিচ্ছে এই রিয়েলাইজেশনটা সরকারের মধ্যে আমরা আসলে আনতে পারিনি। ইট ইস নট দ্য গভর্নমেন্ট হু উইল বি পেইং ব্যাক, ইটস দ্য পিপল অফ বাংলাদেশ হু উইল বি পেইং ব্যাক। জলবায়ু পরিবর্তনের জন্য একটা পরিকল্পনা করার আগে আমাদের সাধারণ পরিবেশ, পরিবেশের মেইন স্ট্রিম ইস্যুগুলোকে যদি রক্ষার জন্য আমরা একটা পরিকল্পনা না করি এবং সেটা কার্যকর না করি, তাহলে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা আচমকা একটা নতুন করে পরিকল্পনা নিয়ে নিব, খুব সফল হবো এটা আমি মনে করি না। জলবায়ু পরিবর্তনের জন্য আপনি খাদ্যের কথা বলেন, পানির কথা বলেন, সাধারণ পরিবেশের জেনারেল এনভায়রনমেন্টাল গভর্নেন্সের অবস্থা উন্নয়ন না করে আপনি ক্লাইমেট গভর্নেন্স কেমন করে উন্নয়ন করবেন, এটা তো কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। অন্তত উল্টো যদি একটার পর একটা নদী আপনি দূষণ করতেই থাকেন, যে রেটে আমরা দূষণ করছি সেই রেটে, তাহলে নেচার বেসড সলিউশনের যে রাস্তাটা সেখান থেকে কিন্তু আমরা সরে আসব। আমি মনে করি যে এটা আমাদের একটা বড় দাবি হওয়া উচিত, নেচার বেসড সলিউশনটা। আরেকটা হওয়া উচিত যে পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ। আমরা এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের সেকশন 12 আছে যে পরিবেশগত ছাড়পত্র দেওয়ার আগে ইআইএ দিতে হবে কতগুলো শিল্প প্রতিষ্ঠানকে, এবং সেই ইআইএ জনসমক্ষে প্রকাশ করতে হবে, জনমত যাচাই করতে হবে। আমার জানা মতে কোনো ইআইএ অফিসিয়ালি জনমত যাচাই করার জন্য পাবলিকলি দেওয়া হয়নি। সো এই যে এই আসপেক্টগুলো এনভায়রনমেন্টাল জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এনভায়রনমেন্ট কোর্ট ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে হওয়ার দাবি তুলি না, কারণ যেভাবে করে এনভায়রনমেন্ট কোর্টের সেট আপ হয়েছে, ওকে যেভাবে জুরিসডিকশন দেওয়া হয়েছে, কোনোভাবেই এই এনভায়রনমেন্ট কোর্ট ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট হলে খামোকা খামোকা আমাদের পয়সা নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না, বরং হায়ার জুডিশিয়াল নেওয়া উচিত। সো আই উড সে যে এখনকার যদি আমরা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটা দেখি, সেখানে বলা আছে যে বাংলাদেশ কার্বন নিউট্রাল হওয়ার চেষ্টা করবে, আবার একই জায়গায় বলা আছে পরিবেশ বান্ধব কয়লা প্রকল্প নেওয়া হবে। এবং আমরা জানি যে এটা কেন বলা আছে, কারণ সে সমস্ত কনসালটেন্টরা যারা এই বিসিসি যেটাকে বলে আর কি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি প্ল্যান করেছিলেন, তারা তখন এশিয়া এনার্জির হয়ে কনসালটেন্সি করছিলেন, তারা ওই লাইনটা ওখানে ঢুকিয়ে দিয়েছেন। ফলে এই যে নীতিতে আমাদের স্ববিরোধিতা, এগুলো কিন্তু আমাদের এগিয়ে আনতে হবে। আমি মনে করি যে আমাদের প্রথম দাবি হওয়া উচিত যে আমাদের সাধারণ যে ন্যাচারাল রিসোর্স বেসিস গুলো আছে এইগুলোকে ধ্বংস করার যে উঠে পড়ে লেগেছি আমরা উন্নয়নের নামে, সেটাকে বন্ধ করতে হবে। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় জনমত যাচাই করতে হবে, এবং পরিবেশ বিধ্বংসী উন্নয়ন পরিকল্পনা আমাদেরকে পরিহার করতে হবে। সেটা যদি পরিহার করি, জলবায়ু পরিবর্তনের জন্য নতুন করে ডাক দেওয়ার হয়তো আমাদের প্রয়োজন নেই। তবে আমি যদি নিজেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করি, তারপরে গিয়ে বিদেশে বলি যে তোমরা মিটিগেশন করো, কার্বন ইমিশন কমাও, তখন আমার স্ববিরোধিতাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি প্রকট হয়ে যায়। আরেকটা বিষয় আমাদের জোর দেওয়া উচিত, সেটা হচ্ছে রিজিওনাল কোঅপারেশন। আমরা যদি সত্যি জলবায়ু ন্যায় বিচারের কথা বলি, তাহলে আন্তর্জাতিক দেশীয় পর্যায়ে আমাদের যেমন কাজ করতে হবে, আমাদের রিজিওনালি আসলে একটু কাজ করতে হবে, বিশেষ করে আমাদের অভিন্ন নদীগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে। আমি এটুকুন বলেই শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ রিজানা আপাকে, সব সময়ের মতোই অনেক মূল্যবান এবং অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক সুন্দর করে বলেছেন। আমি আমাদের নির্ধারিত আলোচকদের মধ্যে শেষ বক্তা বক্তব্য দিবেন, কিন্তু তারপর আমরা
যারা অংশগ্রহণকারী আছেন তাদের কাছ থেকে কোনো প্রশ্ন বা গুরুত্বপূর্ণ মতামত থাকলে শুনতে চাইব। কাজেই আমি এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের নির্ধারিত শেষ বক্তা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এর ডিন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। শামসুল আলম স্যার, ওভার টু ইউ স্যার, আপনি আনমিউট করে বলুন। জি, আপনারা আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। প্রথমেই আয়োজকদের অভিনন্দন জানাই যে এই বিষয়ে কথা বলার একটা, স্যার আপনি ভিডিওটা কি একটু অন করে দিবেন? আমরা একটা পরিসর তারা উন্মুক্ত করেছেন এবং সেখানে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। আমি আগের দুই আলোচক যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সঙ্গে আমি অনেক ক্ষেত্রেই শতভাগ একমত এবং তারই সেসব বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে কিছু সম্পূরক কথাবার্তা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাইছি। প্রথমে আমার বক্তব্য আমাদের সক্ষমতার প্রশ্নটা যদি আসে, যেটা জাকির সাহেব বলে গেছেন, টাকা পয়সা এখন দেখতে পাচ্ছি যে এক সময় আমাদের টাকা পয়সা ছিল না, এখন আমাদের টাকা পয়সা আছে। আমরা এক টাকার কাজ 10 টাকা দিয়ে করতে পারি, করছিও, কিন্তু মান সংরক্ষণ করতে পারছি না। সক্ষমতার সেখানে অনেক ঘাটতির কথা জাকির সাহেব তার বক্তব্যে বলে গেছেন। আমি আমার বক্তব্য বলার আগে এ কথাটা স্মরণ করছি। আমি রেজওয়ানা আপাকে রেজওয়ানা বাপা বলি না, বেলা আপা বলি, সেটারও একটা তাৎপর্য আছে, সেটা নিয়ে আর আমি এখন কথা যাব না। বেলা আপার বক্তব্যে যে কথাটা এসছে, মূলত জাস্টিস যদি এনশিওর করা যায়, নতুন করে কোনো নাম দিয়ে কোনো দাবি তুলে আগানোর আর দরকার পড়ে না। আমি সেটাকে আরেকটু এক্সটেনশন করে বলতে চাই যে সমাজে যদি জাস্টিস থাকে তাহলে সেই ডোমাইনে সব কিছুরই জাস্টিস এনশিওর হয়ে যায়। সে একইভাবেই ওনার সঙ্গে সুরমি নিয়ে বলতে চাই, কোনো কিছুই আলাদাভাবে বলার দরকার পড়ে না। মানুষের সেভাবেই চেতনায়ন হয়, মানুষ সেভাবেই তৈরি করে শাসন প্রশাসন বিচার, সেই আঙ্গিকেই চলে। আলটিমেটলি মানুষ এবং পরিবেশ সবই সুরক্ষা পায়। এখন ফিরে আসেন পেছনের দিকে যদি তাকাই, উন্মুক্ত কয়লা খনি করার জন্য আমরা উন্মুক্ত, মানে বলা যেতে পারে আমরা মানে মত্ত হয়েছিলাম, উন্মাদ হয়েছিলাম। সে ইতিহাস খুব বেশি দিনের আগের কথা নয়। টাটার প্রজেক্টের আওতায় বড় প্রক্রিয়া কয়লা খনি উন্মুক্ত খনি করে সেই কয়লায় বিদ্যুৎ তৈরি করতে চেয়েছিলাম, সেই কয়লা পাশে রপ্তানি করতে চেয়েছিলাম এশিয়া এনার্জিকে দিয়ে। আমরা ফুলবাড়ি কয়লা খনির তৈরি করে সেই কয়লা রপ্তানি করার জন্য কী ধরনের রেল রোড টোড তৈরি হবে, রেল লাইন রাস্তা তৈরি হবে, কোথায় কী হবে, সব নীল নকশা সব তৈরি করেছিলাম। সেটা তো খুব বেশি দিন আগের কথা নয়। তখন এই সমস্ত এনভায়রনমেন্টাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিস কোনো কথাই কেউ কানে নেয়নি। বড় বড় বিশেষজ্ঞরাও এই সব কথা নিয়ে ব্রিফকেস নিয়ে রাস্তায় নেমে গিয়েছিলেন, সরকার সব কিছুর সঙ্গে নিজেকে মানে আত্মস্থ করে দিয়েছিলেন, কিন্তু তিনজন মানুষের জীবনের বিনিময়ে নানা ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে সেটা থামানো গেছে। কিন্তু সুন্দরবন সুরক্ষায় আমরা রামপাল থামাতে পারিনি। সারা বিশ্ব এক সময় এই রামপাল বিরুদ্ধে সুন্দরবন সুরক্ষায়, যে সুন্দরবন পরিবেশ বিপর্যয় থেকে জলবায়ু পরিবর্তনের যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করবে, সেই সুন্দরবনকে রক্ষা করার যে আকুল আবেদন নিবেদন তা কিন্তু কাজে লাগেনি। সুন্দরবন তৈরি সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে যাচ্ছে। বেলা আপা তার বক্তব্যে সবিরোধিতার কথা বলেছে, আমি মনে করি এটা একটা বড় সবিরোধিতা। সরকারের শীর্ষ পর্যায় থেকে যদি বলা হয় যে আমরা শতভাগ কার্বন মুক্ত অর্থনীতি বা কার্বন নিরপেক্ষ হতে চাচ্ছি, সেই জায়গাটা সুদীপ জামিল সাহেব বললেন কিছুক্ষণ আগে যে 32% কয়লায় বিদ্যুৎ উৎপাদন হবে আর এইসবের যুক্তিতে মাস্টার প্ল্যান আসলে পরিবর্তন হবে, আর মাস্টার প্ল্যানে সেখানে লেখা থাকলেই যা লেখা থাকে তা যে হয় না
সে অভিজ্ঞতা আমাদের রয়ে গেছে, এইরকম সব সব বিরোধিতার মধ্য দিয়ে আসছে। নদী দখল, খাল দখল, জমি দখল, চর দখল, এটার একটা রাজনৈতিক চরিত্র পেয়ে গেছে। তা প্রতিরোধ করার সক্ষমতা সমাজের নেই, দেশের নেই, বিচার বিভাগের নেই, আইন বিভাগের নেই, যে যে অবস্থার মধ্যে চলে গেছে সেগুলোকে এই অবস্থায় রেখে আমরা জলবায়ু মোকাবেলা করব, এরকম একটা পরিকল্পনা দলিলের আওতায়, এটা আসলেই আমার মনে হয় যে খুবই হালকা কথা হয়ে যায়, খুবই হাস্যাস্পদ হয়ে যায়। তো সুতরাং আমাদের প্রশ্ন হচ্ছে যে নেচারকে প্রোটেক্ট করার জন্য যে ন্যাচারাল সলিউশন, সেগুলোর দিকে খুব বেশি বেশি নজর দেওয়া, বেশি বেশি কথা বলা, তাহলেই সম্ভব হবে। এবার আসেন এনার্জি পলিসির কথা নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সেখানে এখন 1000 MMCFD গ্যাস, মানে এলএনজি আমরা আমদানি করছি, 4500 বছর 4500 আমরা আমদানি করব। এখন আমাদের চাহিদা বলা হচ্ছে 3500 MMCFD, অবিরাম গতিতে এলএনজি আমদানি অব্যাহত থাকবে, এলপিজি আমদানি অব্যাহত থাকবে। এই সমস্ত টার্মিনালগুলো তৈরি, যে সমস্ত অবকাঠামো তৈরি হচ্ছে, ট্রান্সমিশন সঞ্চালন অবকাঠামো সব তৈরি হচ্ছে, যা ব্যয় তার থেকে অনেক অনেক গুণ বেশি ব্যয় তৈরি হচ্ছে, মান নিয়ন্ত্রণহীনভাবে তৈরি হচ্ছে। এই সমস্ত জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার আমাদের সক্ষমতা নেই। এই যে দেখতে পাচ্ছি যে ফুলবাড়ির কয়লা খনির বিরুদ্ধে যে সক্ষমতা নিয়ে আমরা সেটা থামাতে পেরেছি, হঠাৎ করে 10 বছরের মধ্যে সেই সক্ষমতা জিরোই চলে আসলো কি করে, এই বিচার বিশ্লেষণ আমার কাছে নেই, আপনাদের কাছে আছে কিনা জানি না। এখন কোনো জায়গায় কোনো কথাই আমরা বলতে পারছি না, বলছি না, সমস্যাটা কোথায়? কথা তো না বলতেই হবে, কথা তো না বলার কোনো বিকল্প নেই। আমি যে চাই, আমার যে প্রয়োজন, সেই চাওয়া এবং প্রয়োজনের জায়গাগুলোকে কিভাবে আমরা সমৃদ্ধ করে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গায় যদি সক্ষমতার জায়গাটা শূন্যর দিকে গ্রাজুয়ালি চলে যায়, তাহলে আমরা কোথায় যাচ্ছি? এই সমস্ত যে সমস্ত ফান্ড বা তহবিলের কথা আমরা বলছি, হয়তো সে টাকা আসবে, সরকার হয়তো আরো বেশি বেশি টাকা পাবে, সেসব টাকা কিভাবে খরচ হচ্ছে? এবার আসেন রিনিউয়েবল এনার্জির কথা যদি বলি, কয়েকদিন আগের সিপিডির একটা অনুষ্ঠানে সেডার চেয়ারম্যানকে আমি পার্সোনালি জিজ্ঞেস করলাম যে কেন রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে কত ইউনিট বিদ্যুৎ তৈরি হয় বলতে পারেন না কেন? হিসাবে যদি 10% পলিসি অনুযায়ী আসার কথা, তাহলে আসার কথা মানে 8000 কোটি ইউনিট বিদ্যুতের যদি 10% হয়, তাহলে 80 কোটি ইউনিট বিদ্যুৎ আসার কথা, আমার তো 1 কোটি ইউনিট বিদ্যুৎ নেই। আপনি এখন পর্যন্ত যোগ করে বলেন যে কাপ্তায় 250 মেগাওয়াট বিদ্যুৎ আপনার রিনিউয়েবল এনার্জির কন্ট্রিবিউশন, যেটা 60-এর দশকে হয়েছে, যখন রিনিউয়েবল এনার্জি নিয়ে কোনো ধারণাই কারোর ছিল না, সেটাকে যোগ করে কুমিরের ছানা দেখানোর মতো আপনি দেখায় যাচ্ছেন। তো এই এই করে করে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারা মার্কেটে যদি দেখা যায় প্রতি বছরে 2000 কোটি টাকা, 1.5 থেকে 2000 কোটি টাকা এই সেক্টরের ইকুইপমেন্ট বিক্রি হয়, কিন্তু এনার্জি বিক্রি হয় না। আমার এখানে আমি একটা অবকাঠামো তৈরি করার চেষ্টা করছি, এখন পর্যন্ত ইনভার্টার দিয়ে তার ডিস্ট্রিবিউশন লাইনের সঙ্গে কমপ্লায়েন্স করা যাচ্ছে না, কারণ আরইবির লাইনের ভোল্টেজ এত ফ্লাকচুয়েশন যে মানে ইনভার্টার ফেল করছে, 3-4 বার ইনভার্টার দেওয়া হচ্ছে। যে সমস্ত গ্রিড প্যারিটিতে এই সমস্ত অবকাঠামো তৈরি করে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, আর ক্যাপাসিটি যোগ করে করে দেখানো হচ্ছে, তার কতগুলো কাজ করে, এত পয়সা তসরুপ হয়েছে, এত পয়সার মানে বলা যেতে পারে যেটা মানে অপচয় হয়েছে, যার হিসাব কেউ আমরা চাচ্ছি না। এবং এগুলো দিয়েই দেখাচ্ছে যে আমাদের রিনিউয়েবল এনার্জির উন্নয়ন হয়েছে, আমরা এই করেছি ওই করেছি, এই সমস্ত জল জান্ত ডাহা মানে প্রতারণা সুলভ কথাবার্তাকে আমরা কেন প্রশ্রয় দিচ্ছি? কেন কেন আমরা যে সমস্ত জায়গাতে আমরা থাকি, এই সমস্ত কথাবার্তা বলা হয়, কেন আমরা বলতে পারি না যে এই চালাকি এবং চাতুর্য পরিহার করেন? এটার একটা জাতীয় মানে জাতির এটা একটা দুর্ভাগ্য, আমরা জাতীয়ভাবে নিজেরা নিজেদেরকে মানহীন করে ফেলছি। এই সমস্ত জায়গাগুলো কেন আমরা অ্যাড্রেস করতে পারছি না, সেইটা হচ্ছে আমার মূল কনসার্ন। এই সমস্ত জায়গায় যদি আমরা সৎ থাকতে না পারি, এই যে বলা হয়েছে সরকারের ইউটিলিটি গুলো থেকে বলা আছে যে 2023 থেকে 24 সালে 60
66% উৎপাদন ক্ষমতা সারপ্লাস থাকবে যেগুলো পাইপলাইনে আছে। এখন সেগুলোকে সিওডি ঘোষণা অর্থাৎ কমার্শিয়াল অপারেশনে ডেট ঘোষণার তারিখ 2030 সাল পিছিয়ে দেওয়া হোক, বেপরোয়া হয়ে মরিয়া হয়ে সেগুলোকে সিওডি ঘোষণা করা হচ্ছে, তার জন্য ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হচ্ছে, এখানে অর্থ যাচ্ছে, তার সঙ্গে এগুলো সব হয় গ্যাসে চলবে, না হলে কয়লায় চলবে, না হলে ডিজেলে বা লিকুইড ফুয়েলে চলবে, ফার্নেস ফুয়েলে চলবে এইসব বিদ্যুৎ কেন্দ্র। আমরা কি এখন পর্যন্ত বলেছি আমদানিকৃত বিদ্যুৎ ইন্ডিয়া 2040 সাল পর্যন্ত অবিরাম গতিতে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে, তার প্ল্যানিং বলা আছে, এবং সেই বিদ্যুতে আশেপাশের কান্ট্রিতে সে আমদানি করবে, রপ্তানি করবে, সেই বিদ্যুৎ আমরা নেব না, আমরা রিনিউয়েবল এনার্জি আমদানি করতে চাই ইন্ডিয়া থেকে, এবং সেটা যেখানে যে জায়গায় উৎস থাকবে সেখান থেকে আমরা রিনিউয়েবল এনার্জি আমদানি করব। সেই পলিসিকে আমরা আমাদের পলিসিতে পরিবর্তন করেছি নাকি করব? ইন্ডিয়াকে কে বলেছি যে আমাদের নেপাল থেকে আনতে হলে থার্ড পার্টি চুক্তির বাদ দিয়ে আমরা সরাসরি বাইলেটারাল এগ্রিমেন্টের মধ্যে দিয়ে আসবো, তোমার জমির মধ্যে দিয়ে যে ট্রান্সমিশন আসবে তার জন্য দরকার হলে আমরা হুইলিং চার্জ দেবো তোমাকে, কিন্তু তোমার সঙ্গে চুক্তি করে তোমার কাছ থেকে বিদ্যুৎ নেব। এই অন্যায়ের জায়গা থেকে আমরা উঠে আসতে চাই ফর দি সেক অফ ইউজ অফ রিনিউয়েবল এনার্জি। আমার পলিসি, তোমার পলিসি, সবার পলিসি হচ্ছে আমরা এই উপমহাদেশ বা এই যে রিজিয়ন বা এই বিশ্বটাকে কার্বন মুক্ত করতে চাইব। এইভাবে সরাসরি কথা বলতে আমাদের সমস্যা কোথায়? আমরা ফারাক্কা নিয়ে একসময় মওলানা ভাসানী যে আন্দোলন করেছিল পানির ইস্যুর জন্য, যে আন্দোলন আমরা করেছি তিস্তার পানি নিয়ে, সেই রিনিউয়েবল এনার্জির জায়গা থেকে কেন আমরা এরকম কথা বলতে পারি না? কেন আজকের এরকম অনুষ্ঠানে এরকম দুর্বল সাবমিশন হয় কেন? আমাদের সবার হতে সমস্যা কোথায়? আমরা বিশ্বের 5 নম্বরে ছিলাম, 1 নম্বরে ছিলাম, শেষের তলায় আমরা 7 নম্বরে আছি, এটা দেখায় সরকার তৃপ্তি পেতে পারে, আমরা তৃপ্তি পেতে পারি না। আমরা তৃপ্তি পেতে চাই, সেরা হতে চাই না, কিন্তু আমরা অযোগ্য তার কালিমা থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই, অসতের দায় থেকে জাতিকে মুক্তি দিতে চাই, প্রতারণার দায় থেকে জাতিকে সুরক্ষা দিতে চাই। এই জায়গা থেকে যদি আমরা দেখি পরিবেশটাকে, তাহলে দেখাটা স্বচ্ছ হবে, সুস্থ হবে। এটা বলে আমি শেষ করছি। ধন্যবাদ স্যার আপনার অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন যারা যুক্ত আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট করতে চান, আপনি দয়া করে যদি আপনার থাম রেজ করেন তাহলে আমরা আপনাকে বলতে অনুরোধ করব। আপনারা চ্যাট বক্সও লিখে জানাতে পারেন অথবা সরাসরিও বলার জন্য বলতে পারেন। আমাদের কমেন্ট বক্সে, চ্যাট বক্সে যে কমেন্টগুলি এসেছে তার মধ্যে আমি একটা পড়তে চাই। একজন মন্তব্য করেছেন আমাদের মনোয়ার মুস্তফা ভাই, ওনার কাছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ইজ নাথিং বাট এ পলিটিক্যাল কমিটমেন্ট অফ আওয়ার গভর্নমেন্ট টু ফাইট এগেনস্ট ক্লাইমেট ইমার্জেন্সি, দ্য বিলিয়ন ডলার কোয়েশ্চেন ইজ হাউ দিস কমিটমেন্টস আর ট্রান্সলেটেড ইন টু প্ল্যানস প্রোগ্রামস এন্ড প্রজেক্টস, দ্যাটস হোয়াট উই নিড টু কিপ এন আই অন, ফর এক্সাম্পল NDCP, SMP, etc. How those commitments are translated into these plans. নিশ্চয়ই এটা কিভাবে এই ধরনের পরিকল্পনাসমূহ বাস্তবে রূপ লাভ করে সেগুলি দেখার ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে। এই ক্ষেত্রে একটা কথা খুবই প্রণিধানযোগ্য যে আমাদের মানুষের কথা বা পাবলিক পারসেপশন, পাবলিক কমেন্ট, পাবলিক কনসালটেশনের কথা প্রায়ই বলা হয় এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সময় সেটা নিশ্চিত করার কথা বলা থাকে, কিন্তু আমাদের দেশে তো ইআইএ অ্যাভেলেবলই না। ইআইএ করা সঠিকভাবে করলো কি করলো না, এই আলোচনায় যাওয়ার আগেই তো আমরা ইআইএ ছাড়াই অনেক জায়গায় জমি অধিগ্রহণ করে ফ্যাক্টরি হয়ে যায়, কলকারখানা হয়ে যায়। কাজে আমাদের দুর্বলতা তো আরো অনেক আগেই রয়ে গিয়েছে। আমাদের কোভিড যখন শুরু হলো তখন দেশের প্রধানমন্ত্রী বললেন যে আমাদেরকে অবশ্যই কৃষি খাতের দিকে মনোযোগ দিতে হবে, কারো এক চিলতে জায়গা থাকলে তাকে ফসল ফলাতে হবে। আর আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে স্পেশাল ইকোনমি জোন ঘোষণা করলাম যেগুলি প্রিপেয়ার্ড না, কিন্তু তার আশেপাশে যেগুলি আছে সমস্ত কৃষি জমি হারিয়ে যাচ্ছে দেশের। কাজেই আগামী দিনে মানুষ খাবে কোত্থেকে সেই চিন্তা বড় হয়ে দেখা দিচ্ছে। এবারে হাত তুলেছেন মেহেদী আল আমিন, আপনি সংক্ষেপে 1 মিনিটে বলুন। মেহেদী আল আমিন, আপনি আনমিউট করে বলুন। মেহেদী আল আমিন,
হ্যালো, সালাম আলাইকুম। জি বলুন, আপনাকে শোনা যাচ্ছে। আমি মেহেদী বলছিলাম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাতে কাজ করি, জার্নালিস্ট। জি প্লিজ, প্রেজেন্টেশনটাতে আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, বলুন মেহেদী ভাই, আপনাকে শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদী আলমিন, আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাতে কাজ করি। প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছে, সেখানে দেখতেছিলাম যে চাহিদার অনুযায়ী এখনো আমাদের বিদ্যুৎ উৎপাদন বেশি, সেজন্য 60% বিদ্যুৎ উৎপাদন বেশি। এখন আমরা তো বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করে ফেলেছি বিভিন্ন ভাবেই, এখন এটার আসলে যে বেশি এই জায়গাটা একটু কেউ যদি বিশ্লেষণ করেন, আর এটা ডিস্ট্রিবিউশন লাইন না করে এভাবে করা, এবং ডিস্ট্রিবিউশন লাইন করার কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সেই জায়গায় সবুজ কোনো অর্থায়নের সুযোগ রয়েছে কিনা, একটু যদি জায়গাটাকে ব্যাখ্যা করে কেউ বলেন। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে নিশ্চয়ই ব্যাখ্যা করে বলবেন, আমাদের যারা বক্তা তাদের মধ্যে থেকেই বলবেন। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমরা একসাথে উত্তরে যেতাম, যদি না থাকে তাহলে প্রথম আমাদের যিনি প্রেজেন্টার তিনি বলুক, তারপর আলোচক যারা আছেন তারা যদি বলতে চান সাপ্লিমেন্টারি বলবেন। মেহেদী ভাই আপনি বলুন। মেহেদী, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সাথে আমার এক দুইবার কথা হয়েছে অল্পের আগে। আমরা কোনো এক অজ্ঞাত কারণে আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন করেছি, এবং বেসরকারি খাতে রেন্টাল, কুইক রেন্টাল আসতে দিয়েছি, এবং হঠাৎ করে আমরা খেয়াল করে দেখছি যে 2018 সাল থেকে আমাদের বিদ্যুতের উৎপাদন ক্রমশ বাড়ছে কিন্তু চাহিদা সেই হিসেবে বাড়ছে না, অর্থাৎ আমরা বিদ্যুৎ গ্রহণ বা মানুষের দরকার সেটা বাড়ছে না। 2019 সাল থেকে 18 সাল 19 সাল আমরা পুরোপুরি ওভার ক্যাপাসিটিতে গেছি। 20 সালে এসে আমরা লক্ষ্য করলাম যে যেখানে আমাদের চাহিদা হলো গড়ে 7,500-8,000 মেগাওয়াট এবং আমাদের সর্বোচ্চ চাহিদা দাঁড়াচ্ছে 11,000 মেগাওয়াট, সেখানে আমাদের উৎপাদন পৌঁছে গেছে 22,000 মেগাওয়াট, এবং যদি আমরা ক্যাপটিভ এবং অফগ্রিড ধরি তাহলে এটা চলে যাবে 24,000 মেগাওয়াট। সো খেয়াল তখন এসে দাঁড়ালো যে প্রায় 60% বিদ্যুৎ কেন্দ্র আমাদের অতিরিক্ত হয়ে গেছে। এখন প্রবলেমটা হলো যে বিদ্যুৎ এমন একটা জিনিস যে উৎপাদন করে আমি রেখে দিতে পারি না, আমার কোনো মানে কোনো পাত্র নেই যে রেখে দিয়ে পরে ব্যবহার করব, তাৎক্ষণিকভাবেই সাপ্লাই করতে হবে। তখন বেছে নিতে হলো যে কোন বিদ্যুৎ কেন্দ্রগুলো আমি বন্ধ করে রাখবো। তো দুটো ব্যাপার, একটা হচ্ছে যে আমি যে বিদ্যুৎ কেন্দ্রে আমার এফিসিয়েন্সি কম, PLF কম, প্ল্যান্ট লোড ফ্যাক্টর কম, আমি বন্ধ করে রাখলাম ওইগুলো। তো এফিসিয়েন্সি কম হলে তখন সমস্যাটা হলো যে তার তো স্টাফ কস্ট আছে। এখন যে পরের চিন্তা, আরেকটা চিন্তা করতে পারেন যে যে বিদ্যুৎ কেন্দ্রে খরচ বেশি সেটা আমি বন্ধ করে রাখবো। তাহলে ধরুন যে আমি একটা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ করে রাখলাম, কিন্তু বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে যে আমি যদি বন্ধ করে রাখি তাহলে তোমাকে আমি 40% উৎপাদন হয়েছে বলে খরচ দেবো। তার মানে 100 মেগাওয়াট যে উৎপাদন করতো সে বিদ্যমান অবস্থায় উৎপাদন করছে 29 মেগাওয়াট, তার এফিসিয়েন্সি কমতে কমতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন তাকে বন্ধ করলে আমি তাকে দিচ্ছি পেমেন্ট 40 মেগাওয়াট হিসেবে, তাহলে আলটিমেটলি তার লাভ বেশি। সো ফলে গিয়ে দাঁড়িয়েছে যে এটা শাকের করাত হয়েছে, যেতেও কাটে আসতেও কাটে। সো কিন্তু আমরা এরই মধ্যে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ পুরিয়েছে তাও বন্ধ করিনি, সেগুলোকে আবার রিনিউ করেছে চুক্তি, আবার 3 বছরের জন্য 2 বছরের জন্য চুক্তি রিনিউ করে নিয়েছি। 2018 সালের মধ্যে সমস্ত রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বাইরে চলে যাওয়ার কথা ছিল, অর্থাৎ অবসরে চলে যাওয়ার কথা ছিল, যায়নি, এখনো রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র রয়ে গেছে, এবং গতকালকে শুনছি যে 2024 সাল পর্যন্ত চলবে। তো এই এই কারণে আমাদের ওভার ক্যাপাসিটি এবং এটা তৈরি হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ এবং চাহিদার সাথে কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন বা কমেন্ট বা উত্তর দিতে চান এই বিষয়ে আর কেউ বলতে চান? শামসুল আলম স্যার বা রিজানা আপা, যদি না থাকে বলেন স্যার, আপনার আনমিউট করে বলুন। আপনার এখানে যা কিছু এসছে তার সঙ্গে একটি বিষয় খুব মারাত্মক, যেটা নিয়ে আমরা মানে
বলতে পারেন যে কনফ্লিক্টে গেছে, সেটা হচ্ছে যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে সেটা ট্রান্সমিশন হোক, ডিস্ট্রিবিউশন হোক আর জেনারেশনই হোক, সেই অবকাঠামোর যতটুকু আমার সেবায় ব্যবহার হবে ততটুকু প্রাইসিং এর অ্যাকোমোডেট করে ট্যারিফ নির্ধারণ করতে হবে, এই দাবিটা আমরা সোচ্চার করেছি এবং এই দাবির উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখন প্রশ্ন হচ্ছে যে এ সংক্রান্ত বিআরসি যে প্রবিধানমালা তৈরি করেছে, সেখানে তারা বলছে যে তাদের এই প্রবিধান মতে ডেপ্রিসিয়েশনে অবকাঠামো যা তৈরি হয়ে যাবে সেটা বুক ভ্যালুতে ট্রান্সফার হয়ে গেলেই ওটা তারা বিদ্যুৎ উৎপাদন করুক আর না করুক, সঞ্চালনেতে ব্যবহৃত হোক না হোক, বিতরণে ব্যবহৃত হোক না হোক, এটার উপরে মূল্যহার নির্ধারণ হয়ে যাবে। এই জায়গাটায় আমার মনে হয় যে বেলা বা ভালো বলতে পারবেন যে আইনের এই জায়গায় আমরা আমাদের ন্যায্য এবং যুক্তিক মূল্যে বিদ্যুৎ পাওয়া বা জ্বালানি পাওয়া যে আমাদের মৌলিক অধিকার, এই প্রবিধানের এই শর্তটা সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে, সেই জায়গা থেকে আমরা এটা বাতিল চাইতে পারি কিনা বা এই জায়গায় দাঁড়াতে পারি কিনা। আমি মনে করি এই জায়গাটা যদি আমরা রক্ষা কবজ হিসেবে ব্যবহার করতে পারি তাহলে যেন তেন প্রকারে হোক খাম্বা পুঁতে পুঁতে লাইন আমরা সম্প্রসারণ করেছি 2006-07 সালে, ডিস্ট্রিবিউশন লাইন বানিয়েছি, সেসব ডিস্ট্রিবিউশন লাইনে বিদ্যুৎ আসেনি, বলেছে তো এক সময় তো আসবে, এখন একইভাবে ট্রান্সমিশন লাইন বানানো শুরু হয়ে গেছে 14,000-15,000 কোটি টাকা দিয়ে সারা দেশব্যাপী যেখানে সেখানে যত্রতত্র গ্রিড সাব স্টেশন বানানোর পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। এরপরে পায়রাতে আবার সেকেন্ড ফেজে 1300 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য 2024 সালের মধ্যে 2,000 কোটি টাকা ব্যয়ে ট্রান্সমিশন লাইন তৈরি করতে হবে, এটার জোরালো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং জোরে সোরে কাজ করছে। পিজিসিপি কাজ করতে পারবে না এই অজুহাতে সেটা পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কোম্পানিকে দেওয়া হয়েছে, কিন্তু কাজ করবে পিজিসিপি তার ওনারশিপে, তাকে আবার 15% সার্ভিস চার্জ দিতে হবে। এইভাবে তুকলকি কারবার শুরু হয়ে গেছে বা শুরু করেছে। যদি আমরা এটা করতে পারি যে পাস থ্রো করতে পারবে না প্রাইসিং এ, যে অবকাঠামো তৈরি হচ্ছে 66% জেনারেশন ক্যাপাসিটি যদি কাজে না লাগে তাহলে ওই জেনারেশন বাবদ যত পয়সার উপর ভিত্তি করে আমার কাছ থেকে এখন জেনারেশন বাবদ দাম নিচ্ছে তাহলে 66% আমি বাদ দিতে পারবো, তাহলে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তখন যখন তখন এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন বানানোর প্রবণতাটা কমে যাবে। এই জায়গাটা আমি এই সভায় বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনার সাথে একটা জিনিস যোগ না করলেই নয়, আজকের আলোচনা এটা আরো গুরুত্বপূর্ণ ভাবে আসলে ভালো হতো, আর সেটা হচ্ছে যে আমাদের চাহিদা কি, আমাদের ডিমান্ড সম্পর্কে আমরা যে জিনিসটা বারবার বলে আসছি সেই জিনিসটা তো আসলে সঠিক বলে আমাদের কাছে সাধারণ দৃষ্টি থেকেই মনে হচ্ছে না, কারণ এই করোনা পরিস্থিতির পরে শুধু গার্মেন্টস সেক্টরে কত বিলিয়ন ডলার কাট হয়েছে তার হিসাব কে করবে। কাজেই আমরা এরকম বিদ্যুৎ উৎপাদন করেই যাব, ট্রান্সমিশন লাইন বসিয়েই যাব, তারপর মেহেদি ভাই যেরকম বললেন এটা কনজিউম করার কিছু থাকবে না, তারপর বসিয়ে বসিয়ে আমরা টাকা দিয়েই যাব, এভাবে তো চলতে পারে না। কাজেই প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আসলে ডিমান্ড কত সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং তারপর সেখান থেকে সেফ বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে, কারণ সারা পৃথিবী সেফ বিদ্যুতের দিকে যাচ্ছে, আমরা যত দেরি করে যাব তত বেশি আমাদেরকে পস্তাতে হবে। আমরা 1 ঘন্টার বেশি সময় ধরে এই আলোচনা করছি, আমরা শেষ করে ফেলি আমাদের আজকের এই আলোচনা। যারা যুক্ত ছিলেন সবাইকে তো ধন্যবাদ, যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সবগুলিই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 2-1টা বিষয় আমি উল্লেখ করে শেষ করতে চাই। একটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে বন্ধ করার জন্য আমাদের আজকের দাবি আছে, সেই দাবির প্রেক্ষিতে আমি একটা কথাই বলতে চাই, আমার যেটা নিজস্ব উপলব্ধি, আমরা চাই বা না চাই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এই পৃথিবীতে আর থাকবে না। কাজেই যত দ্রুত আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো তত আমাদের জাতি এগিয়ে থাকবে। এক বছরেই চায়নাতে 1,000 কয়লার খনি বন্ধ হয়ে গিয়েছে, কাজেই আমরা এখানে মেশিন বসিয়ে বসে থাকবো আর অন্যান্য যোগান থাকবে না এই বাস্তবতা বেশি দূরে নয়, কাজে এটা সারা পৃথিবী বন্ধ করে দিচ্ছে, আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের সক্ষমতার ব্যাপারে বলেছেন জাকির ভাই, খুবই ভালো কথা, কিন্তু আমরা দেখেছি জলবায়ু
তহবিলের টাকা দিয়ে নদী ভরাটের কাজ হয়। আমরা দেখেছি জলবায়ু তহবিলের টাকা দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণ কমানোর জন্য ব্যবহার করা হয়। কাজে আমাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সেই সক্ষমতা আমরা কি পদ্ধতিতে কি কাজে কতটুকু গভর্নেন্সকে এনশিওর করে ব্যবহার করতে পারলাম সেটাকে নিশ্চিত করতে হবে, তার ট্রান্সপারেন্সি রাখতে হবে। জনসম্পৃক্ততা খুবই জরুরি, আমাদের সবাই বলেছেন এটা নাই করতে হবে। আর সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ শামসুল আলম স্যার বলেছেন যে এই বিষয়গুলি যত আসলে 100 বার যদি একটা মিথ্যা কথা কেউ বলে তো এটা সত্যটাও মিথ্যা হয়ে যায়। কাজে আমাদের দেশে আমরা যারা এই বিষয়গুলি নিয়ে চিন্তিত এবং এই দেশের টেকসই উন্নয়নকে নিশ্চিত করার জন্য এই সমস্ত ধ্বংসাত্মক কর্মকলাপ বাদ দিয়ে একটি যুগোপযোগী সমন্বিত জনবান্ধব পরিকল্পনা প্রণীত হয় তার জন্য যারা কাজ করছি আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো বেশি বেশি মানুষের কাছে যেতে হবে এবং আরো জোরালো ভাবে আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা মনে করি একটা সংবেদনশীল সরকার আওয়াজ যত ছোটই হোক তার গুরুত্ব অনুধাবন করতে পারে এবং আগামী প্রজন্মের জন্য তাদের নিজেদের নেতৃত্বের যোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা আশা করব সরকার মনোযোগ দিয়ে এই বিষয়গুলি মূল্যায়ন করবেন এবং সিদ্ধান্ত গ্রহণের সকল প্রক্রিয়ায় জনগণকে এবং সংশ্লিষ্ট সবাইকে যুক্ত রাখবেন। আজকে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে আয়োজক দুই সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা আগামী দিনে এই দেশের টেকসই উন্নয়নকে নিশ্চিত করার জন্য একসাথে কাজ করব এই অঙ্গীকার করে আজকের মতো এই আয়োজনকে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।